মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার বাবাকে নেতাগিরি করতে বারণ করো, নইলে কি বলেছিলাম মনে আছে তো, আমাদের যে নতুন হসপিটালটা তৈরি হচ্ছে তার মেইন গেটে একটা স্মৃতি ফলক থাকবে মিন্টু হালদারের নামে। জল নেই, বিদ্যুৎ নেই, এবার পচে মরো এই আস্থা করে। হ্যালো, হ্যালো, কি রে, কে ফোন করেছিল? রাজেশ্বর চট্টোপাধ্যায়। কি বলছে? ওই পচে মরতে বললেন, কিন্তু এভাবে চলবে না। জলের লাইন কেটে দিয়ে গেল, ইলেকট্রিক লাইন কেটে দিয়ে গেল, আমরা তো মারা যাব। দিদি কি হবে এবার, তুই চিন্তা করিস না, আমিও ছাড়ব না। দরকার পড়লে আমি বিডিও স্যারের কাছে যাব। কি বলছিস তুই দিদি? আমি যাব, আমি যাব ওনার কাছে। না বাবা, আটকেও না, একবার ওনাকে অনুরোধ করে দেখি না উনি কি বলেন। আমি যাব, তুমি আটকাবে না। আমি কি বলছি শোন, তুই তুই এখন বাবা, এবার কি হবে? তোর দিদি একটা কবিতা বলে না, হ্যাঁ, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার। এইটা এইটা মাথায় রাখবি, তোর দিদি একদিন মস্ত বড় অফিসার হবে, আর এই সমস্ত অত্যাচারের বদলা নেবে। আমাদের বাঁচান স্যার, একমাত্র আপনি আমাদের বাঁচাতে পারেন স্যার, প্লিজ স্যার। আপনি চাইলে এই সব বন্ধ করতে পারেন স্যার, আপনার জায়গায় আমি থাকলে এটাই করতাম স্যার। তুমি সেই মেয়েটা না? যাও যাও যাও, আমি কিছু করতে পারবো না, যাও। গরিবকে তাড়িয়ে দিচ্ছেন স্যার? হ্যাঁ, দেখুন, গরু ছাগলের মতো লোকজনকে আমার এরিয়ার মধ্যে ঢুকতে ইচ্ছা করো সিংহে? একদিন আপনার চেয়েও বড় অফিসার হয়ে দেখাবো স্যার, সেদিন আপনি আমার সালাম ঢুকবেন, স্যালিউট করবেন আমাকে, নইলে আমার নাম যোগমায়া নয় স্যার, যোগমায়া নয়। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।